আজ আপনাদের সাথে কথা বলবো ব্রেস্টের আকৃতি পরিবর্তন অথবা বলা যেতে পারে যে কারো কারো অনেক সময় ব্রেস্ট ছোট থাকে সেটা বড় করা যায় কিভাবে অথবা অনেক সময় যদিও কম কিন্তু অনেক বড় হয়ে যায় সেটাও কিভাবে পরিবর্তন করা যায় সেটি নিয়ে তো আমরা ইদানিং ফেসবুকে ইউটিউবে বেশ একটি ভিডিও দেখতে পাচ্ছি অনেকেই জানেন সেটা নিয়ে যে অনেকেই দেশের বাইরে থেকে কিভাবে করে এসেছেন সেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে তো দেশে এই ধরনের সুবিধা বা এই ধরনের চিকিৎসা পাওয়া যায় কিনা সেটা জানতে চাচ্ছিলেন প্রথমেই বলে নিচ্ছি যে ব্রেস্টের আকৃতি পরিবর্তন করা কিন্তু খুব কঠিন কোনো ব্যাপার না এবং বাংলাদেশে এটার চিকিৎসা অনেক জায়গায় এখন অ্যাভেলেবেল এবং বাইরে যেই ধরনের জিনিসগুলো বা যে ইমপ্ল্যান্টগুলো দিয়ে পরিবর্তন করা হয় বা এই সাইজটা করা হয় সেই জিনিসগুলো কিন্তু বিভিন্ন ধরনের বাংলাদেশেই পাওয়া যাচ্ছে এবং আপনার জন্য কোনটি প্রযোজ্য অথবা কার জন্য কোন শেপটি প্রয়োজন সেটা কিন্তু বাছাই করে নেওয়া যাচ্ছে এবং এই এই ক্ষেত্রে একটা জিনিস অনেকেই জানতে চায় যে এই ইমপ্ল্যান্টগুলো ব্যবহার করলে বা যে ইমপ্ল্যান্টগুলো ভেতরে দেয়া হচ্ছে সেগুলো কি পরবর্তীতে কোনো ধরনের কোনো ক্ষতি করে কি না অনেক ধরনের গবেষণা এই যাবৎকালে করা হয়েছে যে ব্রেস্টের ইমপ্ল্যান্ট ব্যবহারের ফলে কোনো ক্যান্সারের ঝুঁকি থাকে কি না এবং পরবর্তীতে এই সমীক্ষা বা এই সমীক্ষাগুলো থেকে বের হয়ে এসেছে যে ব্রেস্টে এই ধরনের ইমপ্ল্যান্ট ব্যবহারের পরে ক্যান্সারের ঝুঁকি কোনোভাবেই সেটি বাড়ায় না তবে ব্রেস্ট ইমপ্ল্যান্ট ব্যবহারের বেশ কিছু সমস্যা ইমপ্ল্যান্টের কারণে হতে পারে তবে বেশিরভাগ সময় দেখা যায় সেটি 8 বা 10 বছর পরে হয়ে থাকে তো প্রথমেই জেনে নিতে পারি আমরা কাদের ক্ষেত্রে ইমপ্ল্যান্টগুলো ব্যবহার করা যায় অনেক সময় দেখা যায় কারো কারো জন্মগতভাবে একটি ব্রেস্ট হয়তো ছোট অথবা কারো ডেভেলপমেন্ট বা বড় হয়েছে সে কিন্তু তার সেই রকমভাবে ডেভেলপমেন্ট হয়নি সেই ক্ষেত্রে তার ক্ষেত্রে এটা প্রযোজ্য হতে পারে এছাড়াও দেখা যায় অনেক সময় কারো অপারেশন করা হয়েছে বা ক্যান্সারের জন্য ব্রেস্ট কেটে ফেলা হয়েছে তার জন্য এই ব্রেস্ট ইমপ্ল্যান্ট ব্যবহার করা হয়ে থাকে তো ব্রেস্ট ইমপ্ল্যান্ট কয়েকভাবে ব্যবহার করা যায় অনেক সময় দেখা যায় যে মাস্টেকটমির ক্ষেত্রে বা অপারেশন ব্রেস্ট ক্যান্সার অপারেশনের পরে এক স্টেজেই সেটা দিয়ে দেওয়া যায় আবার কারো কারো ক্ষেত্রে কয়েকভাবে দুইটি অপারেশনের মাধ্যমে সেটি করা হয় যে তার প্রথমে তার এক ধরনের টিস্যু এক্সপান্ডার বা জায়গাটাকে যেহেতু জায়গা থাকে না অনেক সময় সেই ব্রেস্টের ওই জায়গাটা এক ধরনের ভলিউম বাড়ানোর জন্য তাকে একটি টিস্যু এক্সপান্ডার দেওয়া হয় যেটি আস্তে আস্তে ফুলানো হয়ে থাকে পানি দিয়ে বা নর্মাল স্যালাইন দিয়ে তারপর সেটি নির্দিষ্ট তার মাপের খোলে পড়ে সেই এক্সপান্ডারটা একটু বের করে তাতে একটি ইমপ্ল্যান্ট দিয়ে দেওয়া হয় ব্রেস্ট ইমপ্ল্যান্ট কখনও ব্রেস্টের একেবারে স্কিন বা গ্ল্যান্ডের নিচেই দেওয়া হয় আবার কখনও দেখা যায় যে মাসেলের নিচে দিতে হয় এবং কার জন্য কোনটি প্রযোজ্য আসলে তাকে সামনে রেখে এবং তাকে বুঝিয়েই সেই কথাগুলো বুঝিয়ে বলা হয় এবং ডিসিশনগুলো দুপাক্ষিক অর্থাৎ চিকিৎসক এবং যিনি নেবেন বা যিনি করাতে চাচ্ছেন অপারেশন সেই জিনিসটি কিন্তু একসাথে বসেই সেই ব্যাপারগুলো সিদ্ধান্ত নেওয়া হয় আরেকটি জিনিস মানুষজনই অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে ব্রেস্ট ইমপ্ল্যান্ট ব্যবহারের পরে ফিলিংসটা কীরকম হবে ব্রেস্টটা কি স্বাভাবিক ধরনের মনে হবে নাকি সবসময় শক্ত লাগবে আসলে কোন ধরনের ইমপ্ল্যান্ট ব্যবহার করলেন এটি একটি ব্যাপার কিন্তু বেশিরভাগ সময়ই দেখা যায় যে শক্ত ভাবটি থাকে না মোটামুটি সাধারণ ধরনের অপর যে ব্রেস্ট বা দুটি ব্রেস্টেই যদি করা হয়ে থাকে তাহলে মোটামুটি এক ধরনের সাধারণ ধরনের এক ধরনের ফিলিংস থাকে আর ব্রেস্ট ইমপ্ল্যান্টের কিছু সমস্যা অপারেশনে প্রতিটি অপারেশনে যে ধরনের যে কোনো সমস্যা হতে পারে যে কোনো সময় সেইটা এই অপারেশনের ক্ষেত্রেও কারণ দেখা যায় যে তাকে অজ্ঞান করতে হয় এবং অজ্ঞান করার পরে সেই ইমপ্ল্যান্টটা অজ্ঞান করার পরে সেই ইমপ্ল্যান্টটা যেহেতু বসানো হচ্ছে সতএব অজ্ঞান করার যে সাধারণ ঝুঁকিটুকু থাকে সেটুকু ঝুঁকি নিয়েই অপারেশন করা হয় তবে অনেকেই ভেবে থাকে যে এত বড় একটা জিনিস বুকে ঢুকানো হবে একটা বড় দাগ থাকবে কি না তো বেশিরভাগ সময় দেখা যায় যে এমনভাবে আমরা ব্যবহার করা হয় দাগগুলো দাগটা থাকলেও দাগটা যেন স্বাভাবিকভাবে দেখা না যায় অথবা খুব বেশি বড় না হয় সেই দিকে অবশ্যই আমরা খেয়াল রাখি এবং বাংলাদেশে অনেক জায়গায় এই চিকিৎসা নেওয়া যেতে পারে আর আমরা এখন ঢাকা মেডিকেলের বার্ন অ্যান্ড প্লাস্টিক্সের যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টেও এই সুবিধা আছে তবে আমরা খুব দ্রুতই আরেকটি ইনস্টিটিউটে চলে যাচ্ছি সেই ইনস্টিটিউট শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সেই ইনস্টিটিউটে কিন্তু এই ধরনের সুবিধা আরও বেশি পাওয়া যাবে আরও একটি ব্যাপার বলে দিচ্ছি সেটা হচ্ছে যে ইমপ্ল্যান্ট একবার বসিয়ে নেওয়ার পরে যে সারা জীবনের জন্য আপনি ফ্রি হয়ে গেলেন ব্যাপারটি কিন্তু তা না
আপনাকে সব সময় একটু মনিটরিং এর মধ্যে থাকতে হবে এবং অনেক সময় দেখা যায় যে 7 বছর 5 বছর পরে অনেকের কোনো একটা ইমপ্ল্যান্ট একটু লিক করতে পারে এবং সেটা ওখান থেকে শেপটা একটু চেঞ্জ হয়ে যেতে পারে সেই ক্ষেত্রেও এটা চিকিৎসা আছে অনেক সময় ওই ইমপ্ল্যান্টটিকে বের করে ফেলতে হয় পরবর্তীতে আরেকটি ইমপ্ল্যান্ট ওখানে ঢুকিয়ে দিলে অনেকটা আগের মতোই হয়ে যায় আর সেই সাথে আরো একটি কথা বলে থাকি বলে দেই সেটি হচ্ছে যে অনেক সব সময় যে ইমপ্ল্যান্ট দিয়ে ব্রেস্টকে বড় করতে হবে তা না অনেক সময় আমরা তার শরীরের চর্বি অথবা তার শরীরের মাংস দিয়েও এই ব্রেস্টের অগমেন্টেশন বা বড় করার ব্যাপারটি করা যেতে পারে আর অনেকেই ভেবে থাকে যে আসলে এই ধরনের চিকিৎসা বোধহয় এখনো বাংলাদেশে অ্যাভেলেবেল না বা বাংলাদেশে কি ঠিকমতো হবে কিনা আপনাদের একটা ছোট টিপস দিয়ে থাকি যাই সেটি হচ্ছে যে বাংলাদেশে আসলে আমাদের যেমন সার্জিক্যাল রোগী অনেক বেশি থাকে এর জন্য বাংলাদেশের সার্জনদের কিন্তু আল্লাহর রহমতে এক্সপিরিয়েন্স অনেক ভালো কিন্তু বাইরের দেশে দেখা যায় যে ওরা অনেক কিছু এক্সপেরিমেন্ট করে অনেক ধরনের কিন্তু সেই তুলনায় কিন্তু ওরা রোগী কম পায় সেই কারণে তাদের সার্জিক্যাল হ্যান্ড কিন্তু সবসময় যে ভালো হবে তা বলা যায় না আর আরেকটা সমস্যার কথা যেটা প্রথমেই বলেছিলাম যে আমরা সবসময় ছোট ব্রেস্ট বড় করার কথা জানি কিন্তু অনেক সময় কিন্তু ব্রেস্ট অনেক বড়ও হয়ে যায় অনেকের বিশেষ করে একবার বাচ্চা হলে পরে বাচ্চাকে বুকে দুধ দেওয়ার পরে ব্রেস্ট অনেক সময় অনেক বড় হয়ে যায় বা অনেক লাক্স হয়ে যায় সেই ক্ষেত্রে অনেকেই চিন্তা করে যে কি করণীয় বা লজ্জায় সে কারো কাছে যায় না এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন ধরনের অপারেশনের মাধ্যমে ব্রেস্টটাকে ছোট করে নেওয়া যায় অথবা অনেক সময় আমরা মাস্টোপেক্সি বলে এক ধরনের অপারেশন আছে যেটা হচ্ছে যে ব্রেস্টের শেপটা একেবারে যেই অংশে যেই উপরের অংশে যে অংশটা একদম প্লেন হয়ে যায় নিচের দিকে ঝুলে পড়ে এই জিনিসটার শেপটা চেঞ্জ করে অনেকখানি রিজুভিনেট বা পুনরায় আবার একটা ব্রেস্টের স্বাভাবিক ব্রেস্টের মতো করে দেওয়া যায় অতএব আপনি কোনো ধরনের কোনো দুশ্চিন্তা নিয়ে বা মনের মধ্যে হীনমন্যতায় ভুগবেন না আপনার নিজের সামাজিক এবং পারিবারিক জীবনে অশান্তি তৈরি করার থেকে আপনার যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে আপনি কিন্তু নিশ্চিন্তে এই চিকিৎসাগুলো নিয়ে আপনি সুস্থ থাকতে পারেন এবং সবার সাথে খুব সুন্দর জীবন কাটাতে পারেন আপনি এই ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আপনি নিজে হয়তো উপকৃত হলেন কিন্তু আর কারোর সাথে হয়তো প্রপারভাবে আপনার শেয়ার করা হবে না বা জানাতে পারবেন না সেই ক্ষেত্রে আপনি যদি এই ভিডিওটি শেয়ার করে দিন তাহলে আপনার আত্মীয় স্বজন বা আপনার ফেসবুকে যেসব বন্ধু আছে তারা সবাই কিন্তু জানতে পারবে এবং যারা জানতে পারবে তাদের কোনো সমস্যা হলে বা স্বাস্থ্য সমস্যা হলে কীভাবে সচেতন হবে কীভাবে কী করতে হবে এই ব্যাপারটিও বুঝতে পারবে এবং তাহলে আমাদের যে প্রচারণার উদ্দেশ্য মানুষের কাছে পৌঁছে দেয়া আমাদের চিকিৎসা ব্যবস্থা সেটি কিন্তু সফল হবে সার্থক হবে তাই আপনাকে শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আপনারাও দেখতে থাকুন আমাদের এই অনুষ্ঠানগুলোর সাথেই থাকুন